একটি বহুতলের নিচে অফিসের এসিতে আগুন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের পায়নিয়ার পার্কে একটি বহুতলের নিচে অফিসের চেম্বারে এসি মেশিনে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ছুটে যায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে দমকলের কর্মীরা হতাহতের কোনো খবর নেই ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইসল্যান্ড বারাসাত